খরগোশের এই ছোট বাচ্চাটা কি সুন্দর ঘুমাচ্ছে দেখুন। ও একটা পায়ের উপর মাথা দিয়ে সুন্দর ঘুমিয়ে আছে। ওকে ঘুম থেকে তোলা সত্যি অসম্ভব একটা কাজ। ডাক দিলে কেমন হাই তুলছে দেখুন। খরগোশের ছোট বাচ্চাদের সারাদিনের রুটিন হচ্ছে এরা দিনে প্রায় 20 ঘন্টা ঘুমায়। এই বাচ্চাটা পুরো ঘুমে বেভোর হয়ে আছে। খরগোশের বাচ্চা হলে আপনার এদের প্রতি বিশেষ খেয়াল রাখতে হবে। বিশেষ করে মা খরগোশ বাচ্চাদের ঠিকভাবে বুকের দুধ খাওয়াচ্ছে কিনা এটা নিশ্চিত হতে হবে। বাচ্চাগুলোর পেট ভরা না খালি এটা আপনি হাত দিয়ে পেটের মধ্যে টাচ করলেই বুঝতে পারবেন। যদি দেখেন বাচ্চাগুলোর পেট খালি পড়ে আছে, তবে মা খরগোশটাকে ধরে দিনে 2-3 বার বাচ্চাদের সামনে দিতে হবে, যাতে বাচ্চারা তাদের ইচ্ছা মতো দুধ খেয়ে নিতে পারে। এই বাচ্চাটা পেট ভরে একটু আগেই খেয়েছে এবং এখন একটা বেভরে ঘুম দিয়েছে। আসুন ওর সাথে একটু দুষ্টুমি করা যাক। সত্যি ওকে ঘুম থেকে তোলা অসম্ভব একটা কাজ। এত খোঁচাখুচির পরও সে কিন্তু উঠছে না। ওকে পুরো উল্টিয়ে দিলেও সে ঘুম থেকে কোনোভাবে উঠছে না। আবার খাবার সামনে দিলে দেখুন কেমন করছে, নাক নাড়াচ্ছে, মুখ একটু একটু নাড়াচ্ছে, কিন্তু তাও সে ঘুম থেকে উঠবে না। আসলে ওদের এমন মজার আচরণ সত্যি অনেক কিউট লাগে। যাই হোক, শেষমেশ ওর ঘুমটা ভাঙলো। আরেকটা বাচ্চাকে দেখুন, ও বিছানার উপর শুয়ে আছে। ওকে বেশ কিছুক্ষণ খোঁচাখুচি করার পর সে ঘুম থেকে উঠেছে। এবারে দেখুন কি সুন্দর দৌড়াদৌড়ি করছে। খরগোশের বাচ্চা পালতে হলে আপনাকে জাস্ট 2টা বিষয় খেয়াল রাখতে হবে। এক হচ্ছে মা খরগোশের সাথে যখন ওরা থাকছে তখন ওদের জায়গাটা ঠিকভাবে মেকআপ হচ্ছে কিনা, মানে খাঁচার ভেতর জায়গাটা একটু বেশি দিতে হবে, যাতে মা খরগোশটা আলাদা জায়গায় শুতে পারে এবং বাচ্চাগুলো আলাদা জায়গায় থাকতে পারে। তাছাড়া জায়গাটা যদি কম হয় সেক্ষেত্রে মা খরগোশের নিচে পড়ে বাচ্চাগুলো ব্যথা পাওয়ার সম্ভাবনা থাকে। আর দ্বিতীয় যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে বাচ্চাগুলো পেট ভরে খেতে পারছে কিনা। সাধারণত মা খরগোশকে বাচ্চা হওয়ার পর বাচ্চাগুলো থেকে একটু দূরে রাখা হয় এবং শুধুমাত্র খাবারের সময় এদের বাচ্চাদের কাছে দেওয়া হয়। তো সেক্ষেত্রে বাচ্চাগুলোর পেট খালি আছে কি না এটা চেক করে আপনাকে দিনে রুটিন করে 2-3 বার নিশ্চিত করতে হবে যে ওরা মায়ের বুকের দুধটা খেতে পেরেছে। তাহলেই বাচ্চাগুলো এরকম সুস্থ সবল থাকবে, চটপটে থাকবে এবং সবসময় বিভিন্ন দুষ্টুমিতে মত্ত থাকবে। খরগোশ ও খরগোশের বাচ্চা পালন নিয়ে আমরা আমাদের চ্যানেলে সবসময় এই ধরনের ভিডিও আনতে থাকি। পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ পুরো ভিডিওটিতে সাথে থাকার জন্য।